আর তো গরু কিনা তাইছে, আমার পয়সা নিল কিনা খিতাবা না? ঠিক আছে, আমার পয়সা আছে। আসলে বিলের মাঝে খাইকে চেইন মারি দিছে, টান মারি আমার চেইনটা ওপেন করে ফেলাই দিছে। আমি বুঝলে না তো, আপনারা যারাও আসো না সবসময় বাজারও আইলে সাবধান থাকবা। দেখছেন আমার চেইন কিন্তু লাগাই আসলো, আমার এখানে কিন্তু পয়সা আছে। আখতা দেখি আমি যে আমার চেইন খোলা, পয়সা নিতে পারছে না। সালাম আলাইকুম স্যার, সাবাল আসেন। একটা চ্যানেলে আপনারা দেখরা বুঝছেন না, তো দেশ বিদেশের মানুষেরা তো আপনার এবার গরু কতটা আনছেন বাজারে? গরু প্রায় আমার ওগুলো 40টা আছে। তো কতটা বেচছেন? বেচি বলো, দু তিনটা বেচছি রে বাবা, মিশা করতাম মানে ওই দু তিনটা বেচছি। গরুর দাম তো মনে একটু কম কম লাগে, কিতার লাগে কম লাগে মনে করো। দেশো যে পয়সা করি কম, বাজার অভাব বা ফানি টান যে মারি নিছে, এর লাগিয়া কখনো কুরবানি বেশি দামে দিত চান না। আমি বিরাট লস থাকবো, বিরাট লস থাকবো। কত টাকার লস থাকবো আপনি? অন্তত লাস্ট পরিমাণে রাখব। আপনারা আমি দয়ামের বাজারের বিরাট গরুর হাট দেখাইমো, তো হুসাইন রে হইম। আসলে আমরা বাজারের দিকে আমরা যাইম, তো হুসাইন আমরা লগে বাজারের দিকে যাইব। আপনারা অনেক গরু দেখবা, আইছি দুইটা গরু কিনা। আচ্ছা, আমরাও তৈয়ারি, আমি আমাইছি। গরুর অবস্থা কি তাতে? গরুর অবস্থা এখন আমি আইছি বইলা, এখন আমি দাম দর কর্ম করিয়া দেখো অবস্থা গিলা। যদি দাম দর গরুর গরুর দাম কি তা বেশি না কম লাগে? আমার কাছে লাগে মোটামুটি একটা আইডিয়া বিক্রি আছে আমার। আমির বাজার জানি আমরা, খুব সুন্দর চলে, ভালো চলের। কি তুইছে জানি, আমার গরু কিনা তাইছি, আখতার দেখি আমার ওগু খোলা, বুঝছেন নানি? ও দোকান খুলি লিছে, খালি ঠান মারে নিতে কইতাম পারে না, আমি তো লাইব। তেইলাজ আমি আপনার দেখাই আর আমার যদি মুসলমানি হরাত লাগি যায়, তে আর মানুষ আপনারা গরু আসলে গরু দেখাইবা এনেবা। আপনারা দেখরা এখানে অনেক ধরনের গরু আছে, কিবা কিতা আছে, ও একটা লাল গরু আছে। তো আসলে আমরা দয়ামের বাজার আইছি, আসলে আমরা দয়ামের বাজার আইছি। দয়ামের বাজার আপনারা অনেক গরু দেখা আইসো, আসলে দয়ামের লাস্ট বাজার। তো দয়ামের আজকে লাস্ট বাজার হিসাবে ভাই কিতা মনে করেন? গরুর দাম কম আছে আপনার? আপনি কিলা বুঝলা গরুর দাম কম? একটা কিনছি আমি 38,000 টাকা মোটামুটি বাক্কা করু। শোনিও জয়, আগে আমরা বুঝছিলাম বাজারে আগুন লাগিছে, এখন কি তা? এখন কিছু মোটামুটি ভালো আছে, এখন আমরা কিনতে ভালো আছে। ভাই আপনি গরু কিনছেন নি? জয়, ক্যামেরাম কাছে কটা কিনছেন? আমি এটা কিনছি। তো গরুর বাজারের দাম কি লাগে এখন? আগে যে গরু বাজার 50,000 আছিল, এটা 45,000 এখন মিলে ভালো আছে। ভালো আছে গরু বাজার। তো আপনার আমরা অনেক ক্রেতা হল লগে মাতছি, তারা কইরা গরু বাজার আসলে কম আছে। তো আমরা এখন লগে মাতমু, মামু ভালো আছো নি? আপনার খবর কিতা? খবর ভালো, খবর ভালো। গরু কটা কিনছেন এবার? মানে খটা লই আইছেন বাজার? লই আইছি মনে হয় আমি 13টা। 13টার মাঝে খটা বেচছো? বেচছি তিনটা। তিনটাতে গরুর দাম কিলা কিলা বেচুন? এটা দামে বেচছি, দামে বেচছি। কোনো কোনো যে যারা ব্যস্ত আইসো গরুর খারবারি, তারা কইরা যে গরুর দাম কম কম লাগে। না না, এটা গরু আর কাছে কম লাগে তো, এটা দোলালে বাটবারি করাই গিয়া কম লাগে। নাইলে গরুর দাম? না না, গরুর দাম ঠিক আছে, গরু আনবার দাম ঠিক আছে। শেবুল ভাই গরু কিনা আপনি? কিতা কর রাবাল আছেন নি? তো গরু কিনে বাজার দেখাত, দেখাতে দাম কি লাতে এবার? দাম তো কম গতবার তাই, গতবার তেনে কম, গতবার তাই কম। আপনি যে কম যে গতবার তেনে, আপনি কিতার লাগি মনে করা গতবার তেনে গরুর দাম কম? বন্যার কারণে কম, বন্যার কারণে কম, বন্যার কারণে। থ্যাংক ইউ শেবুল ভাই, আমরা টাইম দেওয়ার লাগে। আপনারা গরু দেখরা তো আসলে আরো আরো গরু নকল দেখাই, আমরা হোসাইতে গেলে আরো বড় গরু নকল দেখমু। আসলে আমারও গরু কিনার বাকি রয়েছে, আর কেউ যদি পান খাইতে চান, পান খাইতে পারবো আপনারা, এটা পান খেলা করিবা।
ফান কত 5 টাকা করে ফান যতদিন আপনারা গরু কিনতে গিয়া গোলা হুকাই যায় আপনারা ফানও খাইতে আর ভাই কেন সিগারেটের ব্যবস্থাও করা আছে আইক আমরা বড় গরু দেখাইমু আপনারা রে তো গরু দেখাইও বা তো ও দেখা বড় গরু অকল আছে দেখতে পারে আপনারা বড় গরু নকল আছে আপনারা দেখতে পারা ওখানে একটা গরু বিকছে আলাইকুম চাচা গরু কিনছেন না কেতা জি না আমি বিক্রি করতে মানছি তো আপনার দেখো আমার চাচা একটা বড় গরু আনছে অনেক অনেক বড় হুসাইন গরুটা দেখাই পায়নি আসলে গরিয়া আখতা নেমায় মায় তো কত ব্যস্ত আছে একটা এটার দর তো করা 90,000 90,000 এমনি কত দাম হতে আপনার এটার দর 70-75 দর 70-75,000 টাকা দর আসলে আমার কাছে লাগে তো গরুর দাম কম লাগে বুঝছেন আমি এটা গরু তো আরো দামে বিকছে কি বা দামে গরু এখন কিন্তু কম লাগে জি আসলে লামাইলা অনেক 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 আসলে ফেখ হুসাইন আমরা ফেখর মাঝে আটটি আর আসলে তো আমরা লগে যে সার্বিক সহযোগিতা করা হুসাইন আমরা লগে আসেন আসলে অনেক কষ্ট আর আমরা বাজার দেখাইতে তো আমরা আরো মাঞ্চল লগে মাতমু কিবা গরু দেখমু আপনারা গরু দেখাইমু আর বাজারও যে ফেখ আসলে ফেখটা দেখাই পাইনি আসলে দেখরা আপনারা ফেখ আমরা ফেখর মাঝে কিতা করি আর ক্যামেরাটা করি আর তেলা করি না সোজা করি উন্দ করাইও গরু কিনতাম আমার তো যতটুকু পারি আপনারা দয়ামির বাজার দেখাইমু তো আর দেখো আপনারা গরু তো ভাই সাহেব আপনি কিলা কিলা আমরা রিবাই জয় আপনার একটু দূরেই রাখো আমার পক্ষ থাকে শেকুল ভাই পক্ষ থাকে আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখরা আপনারা উপভোগ করো কা আর গরু কিনছো নিতে গরু কিনা তাইছি কিন্তু একলা আইছো না মামা আইছো মামা আইছো আচ্ছা তো মামারে তো গেলা কিছু নি তুই না দেখা তাইছি মামা কোন দেখরা তো আসলে গরুর দামটা খিলা মানে কম লাগে না বেশি গত ওয়ারটা কি এবার একটু বেশি তুরা বেশি বেশি না এবার বাট কিছু কইরা যে গরুর দাম কম লাগে কাস্টমার কম ক্রেতা কম জয় ক্রেতা কম মানুষে এই ধর আগর দিন কিনবা এবার তো খের বা খানি বানি নাই এর দানে আমরা আসলে একটা সাতির দরকার নাইলে আমরা আসলে প্রবলেমে পড়িছিমু তো দেখরা আসলে মেঘে বাজার রে নষ্ট করে ফেলাই দিছে আয়োক আসলে মেঘ একটা আমরা আসলে একটা সাত্তি তুকাই অন্য মুখে আসলে আমরা দেখাই মানে আপনারা রে বাজার দেখাই মানে তো দেখরা গরু আসলে মাথায় সালকুম ভাই সাহেব গরু কিনছেন নি গরু কিনছি ভাই কিনছি তো দাম কি লাভ মনে করো এইবার দাম আছে গতবার আছে একটু কম আছে থ্যাংক ইউ আপনারে তো আমরা ও এক বাইর লগে মাতমু আসলে ভাই গরু গরু কিনা তাইছো না আমি কিটা করা তাইছো আমি বিক্রি করার লাগি আইছি যে আমরা এখন তো কতটা গরু লই আইছো আমি 4টা গরু 3টা বিক্রি করি লইছি আর একটা গরু আমার তো দাম কিলা করে বেচছেন তাই তা আমার 50-52 লাভ হইছে নি আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি হইছে তো থ্যাংক ইউ আমরা লগে মাতার লাগি টাইম দেওয়ার লাগি তো আপনারা যদি বালা লাগে দেখো আমরা মেঘর মাঝে আপনারা দয়ামির বাজার দেখাই আর তো আপনারা যদি একটু বালা লাগে আপনারা শেয়ার মারো কা জি ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ ভাই আমরা লগে মাতার লাগি আসলে আসলে একটা গরু আমরা এখন দাম করমু একটা বাইর দিয়েছে তো ভাই একটা গরুটা কত ব্যস্তা গরুটা দেখাই পাইনি আসলে বেশি কইল যায় দাম
বিদেশি যারা কুরবানি দিত তারা ডর দেখা দিব জি না জি না সালামালাইকুম চাচা গরু বেসাত নি আপনি জি আপনার কতটা গরু গরু দুইটা দুইটা বেসিল চুন নি না না রয়েছে এই দুইটা এমনি দাম কি লাগে বাজার কাস্টমার আসে না কাস্টমারের দাম করেন নি আসে আসে দাম করে দাম করে তো গরু দেখরা আসলে আস্তা বাজার দেখাইতেইলো না অনেক সময় যাইব তো আমরা কিন্তু আসলে ওবা একটু বাড়াইয়া যাই মুখে আমরা বাজারতে নেই গিয়া আউট সাইডে দিয়ে যেটা বাজার বইছে বাজার আসলে জহরমু মাথাইমু কাস্টমার ফ্লোরে তো আরো আপনারা দেখো আমরা উসমানী ভবন সফিলগঞ্জ উসমানী ভবনের দিকে যাই আর আসলে দেখরা অখন আমরা যাইমু আসলে রাস্তার খান্তামকা বাজারর যেখানো তোর রাস্তার খান্তাত যাইমু যেখানো বাজারর আসলে বাজারর বারা মাঠর বারা যেখানো বাজারর আমরা দয়ামের পূর্ব বাজারর দিকে আসলে আমরা যাইমু সকাল তো সকাল তো একটা একটা কত দেখরা আসলে সব মানুষ বিজি কেউ কিনতে বিজি কেউ বেচতে বিজি এখন মানুষ এখন লাইনে বিজি আছে তবুও আমরা আপনার গরু না যে চেষ্টা করি আর আসলে বাজারটা দেখাইতাম গরু দাম হন নি চাচা দাম হর বা দাম হইলে তো কম হয় তো কত দাম হর আমার বাসস্থ দাম হয় বুঝছি আপনি ব্যস্তাটা কত ব্যস্তাম বললাম সত্তর সত্তর ব্যস্তা ঠিক আছে আল্লাহ আপনারা ব্যস্ত কার সত্তর আমিও গরু কিনতেইব তো আপনারা দেখাই আল্লাহ আমিও আবার গরু কিনার একটা যুদ্ধ আছে এই যুদ্ধত নামা লাগবো তো আসলে আমরা ধন্যবাদ দিলে কম হয়ে যাব আমরা যে ক্যামেরাম্যান আছেন হুসাইন আমরা হুসাইন ভাইরা ধন্যবাদ দিলে কম হয়ে যাব হুসাইন ভাই আসলে খুব সুন্দর করে আপনারা ক্যামেরা করিয়া দেখাই রা হুসাইন ভাইয়ের লগে আমরা মাতমো আমরা গরু কিতাব বেসাত না কিনাত বেসাত ভাই তো কটা বেচছে এখন মন তো বেসা না আমরা ফাস্টার হইছে আগে বুঝছি তো আমরা এখন সাজান ভাই রে ভাই বুঝছি আসলে সাজান ভাইয়ের লগে আমরা মাতমো ভাই সাহেব আসসালামু আলাইকুম আমরা দেশ বিদেশের মানুষ দেখরা তো কিতা খবর তো গরু কিনিল চিনি না কিনছি না কিনার ফতে আছি চেষ্টা করলাম ওর না এখনো তো এবার কটা কিনবাতে কয়টা কিনু বাড়িত কিনি লাইছি আর দেখি আল্লাহ কোন জয়টা ওটা তো এবার বাজারের দাম কম না বেশি বুঝরা মানে মোটামুটি আওতার ভিতরে আছে সহনশীল তো আমরা এখন আমরা এক বড় ভাই রকিব ভাই লগে মাতমো রকিব ভাই আপনার খবর কিতা গরু কিনছেন ওই গরু কিনা হইছে লিভারপুল প্রাইস ভালো আছে রিজনেবল প্রাইস আছে আলহামদুলিল্লাহ বাজার ঠিক আছে প্রাইসও ঠিক আছে গরুও সুন্দর সুন্দর গরু আইছে ঠিক আছে ধন্যবাদ সবরে তো দেশ বিদেশের মানুষ দেখা আমরা পরিচিত দুইজন মুখ দেখা আসলে ব্রেডফুড সহ সকলে আসলে আমার একটা দেখুন সকলে দেখুন তো আপনারা মানে অনেক ধন্যবাদ তো দেখতে পারা রাতা নাগাও সুলতানপুরে অনেক মানুষ আছেন অনেক বড় বড় বাইন আছেন কেউ গরু কিনে নিছেন কেউ গরু কিনরা তো তো আমরা এখন যে জায়গাতে আপনারা লইয়া যাই আর এখানে বড় গরু যেখানে আছে ওখানে লইয়া যাই আর তো একটা বড় গরু দেখাই আর সালামালাইকুম ভাই সাহেব আপনার নি গরু একটা যে আমরা ফঙ্কি ভাইয়ের গরু আমরা দেখি আর ফঙ্কি ভাই একটা দাম কত চাইরা আপনি আমি এক সত্তর চাইরাম একটু ঠান্ডা থাকবা না ফঙ্কি ভাইয়ের সত্তর চাইরা এক লাখ সত্তর এক লাখ সত্তর চাইরাম তো দেখরা থাইন এক লাখ সত্তর চাইরা তো ফঙ্কি ভাই এই পর্যন্ত ক্রেতা হলে কত দাম পর্যন্ত উঠছে এক লাখ পঁচিশ দাম হয়েছে এক লাখ পঁচিশ দেখছেন আরো বড় গরু আমরা এখন মিসবা ভাইয়ের লগে মাতমা আছেন মিসবা ভাই আমরার লগে গরুর দাম একটা সহনীয় আছে না বেশি মনে করেন সহনীয় আছে সহনীয় আছে অনেকে কইরা গরুর দাম কমে গেছে একটা কিতার লাগে আপনি মনে করেন মানে তুলনা আগে দেখা গেছে বাজারের দাম বেশি বাট এখন দেখা যায় কমে গেছে আমরা অনেক কিতাব বিক্রেতার লগে মানছি তারা কইরা চল্লিশটা গরু কিনছেন বাট তিনটা বেচছেন কেউ কইরা পঞ্চাশটা কিনছেন পাঁচটা বেচছেন তো ওই যে গরু আটটি যার কিবা দাম যে কিতা ওই যার তো একটার কারণটা কিতা আপনি কইতে পারবা নি আপনি মনে করেন যে রেমিটেন্স আন না কিবা বন্যার কারণে বন্যার কারণে তো সাসাই ওখানেও কইতে চাইরা যে রেমিটেন্স এবার কম আইছে কিবা
বন্যার কারণে একটু জয়েছে। আসলে আমরা আজকে ব্যাংকও গেছি, গিয়া দেখছি ব্যাংক কালে ব্যাংকে খরচ আমরা পয়সা লইয়া বইতাছি, কিন্তু পয়সা নেওয়ার লাগে মানুষ নাই। যেমন গরু বেচিন নি আপনি? গরুর তো দাম দরর, দাম দরর কি দাম বেশি না কম? এবার এবার দাম গেছে বাতর বহুত বেশি, আমরা গরু তো গাও দামরে 1 লাখ টাকা গরু দেখাও। তুমি আমার যে বিওয়ার তারারে কিতা করে লিবা হার্ড ড্রাপ করি সাউন কোন সাবাল আছেন নি তো আপনি গরু কিনাত না কিনা দিছেন? কিনা কিনা তো কিনছেন নি গরু না? কিনছি না। ও তো গরুর দাম আপনি কম না বেশি মনে কররা? মোটামুটি আছে। তো আমরা সাসান কাই দরবাই নি তো মানে গরু বিকেন নি? বিকেল 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 তো আমরা অনেক জনের লগে মাছি দেখা গেছে গরুর দাম কেউ কইরা কম, কেউ কইরা কাস্টমার অনেক ক্রেতায় কইরা যে বিক্রেতায় কইরা তারা 40-50টা আনছেন, 5টাও বেচতে পারছেন না। তো আপনি কিতার লাগে মনে করেন গরু? এটা অতিরিক্ত দাম চাই তো, এটা অতিরিক্ত দাম চাই, এটা বেচতে পারে এটা নিয়মে দাম হইলে বিকেল। তো আচ্ছা স্যার বাড়ি কোন জায়গা? তো ১৭-৮০ তো দেখতে পারছেন বড় গরু, আপনারা আরো বড় গরু দেখাইমু, খিতার লাগি মনে করা? খিতা লাগি মনে করাম গরু আমরা যেটা 50 বিক্রি করি তার 70-80-70 ওটা দাম হয়। আসলে তারা বুঝরা না বিক্রেতা হলে বাদে কিন্তু গেছে বার, কিন্তু অনেক মানুষের এবারও করতে পারে অনেকে 5টা, 6টা, 10টা, 15টা, 20টা গরু পর্যন্ত আটকেছে। তো থ্যাংক ইউ স্যার, আমরার লগে মাতার লাগে। আপনার বাড়ি কোন জায়গা আছে স্যার? আমার বাড়ি কুরুয়া খাফন। তো কুরুয়াত খাফনের স্যার লগে মাতছি, আপনারা চিনিয়া থাকলে কমেন্ট করবা, এই স্যারে চিনুন নি ক্যামেরা আজ গরু রাখতাম নাই। আপনি ক্যামেরা সামনে আসুন, ক্যামেরা সামনে আইলো আমি তার লাগে। আপনি গরু বেচিলতা? গরু বেচিলতা আগানি নাই আর মানে 80,000 টাকা দাম হয়েছিল ওলা গরু বেচছি না। আর এখন ওখান কু গরু সামান্য করলাম গেছে 75 দামর বুঝছি, ওখান আমি 75 বাইলে বেচিলি মার 5,000 টাকা লস দিও। তো আয়ুক আপনারা এই গরু দুদিন খেয়ে কিনতে আসেন নাই তা নিশাল সামনে আছে গরুটা, নামটা কিতা? আমার নাম আসকির আলী। আসকির আলী ভাই জামালপুর, জামালপুরের জামালপুরের আসকির আলী ভাই রাগ করেছে এরা গরু বেচিল। আসকির আলী ভাইয়ের গরু 1,00,000 টাকা কত দাম হয়েছিল? 80,000 দাম হয়েছিল গরু, 80,000 দাম হয়েছে। ওখান রাগে শুকিয়ে রাগে শুকিয়ে ওখান 75 বেশি হলাই দিমু, 75 বেশি বেশি ওখান দুদিন খেয়ে কিনতে আসেন যাও সম্মাতি গেলে লাইয়া দাও লন্ডন। আমি 5,000 টাকা লস দিয়া বেশি, আর আমি কৃষক মানুষ 20-30 কেয়ার ঘাত করি সব সময়। আলহামদুলিল্লাহ তো আসলে আমরা মোবাইল উবাইল আসলে বিজি যার আসলে মেঘদের দেখরা দেখরা আপনারা যে উসমানী সাহেবের বাড়ির যে রাস্তা গেছে দিও পাশে দেখরা আপনারা গরু। তো আমরা ওখানে ওখানে বাইরে পাইছি তার লগে আমরা মাতমো কিতা গরু, গরুর খবর কিতা? গরুর অবস্থা ভালো, দোকান নেই, গরু কিনছে নি তাই? না কিনছি না, ওই কিনরাম বুঝছি কিন দেখা দেখা লাগে আইছি। আচ্ছা তো আমরা আরো মাতমো, আমরা আমরা মেম্বার পাইছি, মেম্বারের লগে মাতমো। তো সালাম আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন নি? ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা দেশ বিদেশের মানছি দেখরা আসলে আপনারে, তো আপনি গরু কিনাত আইছেন না কিতা? আপনি গরু কিনাত কিনেছেন নি? জি না কিনছি না এখন। তো আপনি যে বাজারে আমরা অনেক ইন্টারভিউ লইছি, অনেক মানুষের ইন্টারভিউ লইছি, মানছে কইরা দাম বেশি কইরা দাম কম, তো আপনি একজন জনপ্রতিনিধি একজন মেম্বার ইউনিয়নের, তো আপনার বিবেকে কিতা লাগে গরুর দাম বেশি না কম লাগে? গরুর বেস্ট দামটা একটু বেশি লাগে। কিতার লাগে আপনার কাছে বেশি লাগে? তুলনামূলক বর্তমানে জিওয়ের বুঝছি একটু বেশি লাগে। তো আর একটা কারণ আমরা দেখতাম পারি আর যে গরু বিকে না, একটা কারণটা কি তা? গরু মানে আসিল একটু কম যার কিবা গরু বিকের কম? এবার কো গরু বিকার কারণ কম বিকার কারণ হইল দেশ বিভিন্ন ভাবে বন্যা ক্ষতিগ্রস্ত, মানুষ বিভিন্ন ভাবে অভাব অনটন আছে দুর্ভিক্ষ যে যে যেমকা আলো। তো আপনি গরু কিনছেন নি? জি না কিনছি না, কিনবো ইনশাআল্লাহ। তো গরুর দাম এবার কিলা মোটামুটি দাম কম না বেশি?
খুব বেশি বেশিও নাই এবং কমও নাই, গরু আছে বাজারও প্রচুর, কাস্টমারও আছে, গরু বেচা কিন্তু খুব কম হয়, কি টাকা নাই আমরা আছি তো। কিনবো আর যারা কিনরা না এরা তো বেসার হবে কেন তো কিনার এরা কিনবো দু টাকা বেসার। এই তো মানে বিশ্বাস করতে তো আসলে ক্রেতা হলে, কারণ না বিকলে তো না কিনলে তো আর তারা ব্যস্ত পড়তো না, আমরা দুপুরের দিকে লাগে আসলে আমরা বাজার থেকে একটু দুটো বারো দিতাম সাই আর আসলে আমরা ছোট ভাই কনফিউজ হয়ে গেছি আসলে আপনারা এন্টারটেনমেন্ট দেওয়ার লাগে ছোট ভাই আমরা মাতাইছি তো আয়ুক আপনারা ভিতরে দিয়ে আরো ভাই আপনারা গরু গরু তো দেখাই আর ঠিক আছে, বাট আমি এখনো গরু কিনছি না, আমি যখন গরু আইস কিনতাম পারি না ভাই, আমার ফ্যামিলির কাছে আসলে জবাবদিহিতা দেওয়া লাগবো আপনার কারণে, আমি কিন্তু আমি গরু না কিনি এখনো আপনারা এক্স্যাক্টলি দেখাই আর, তো আপনারা প্লিজ প্লিজ শেয়ার মারুকা বেশি আন্দাইননি, মানুষ কমেননি আন্দাই দেখাই দেখো আসলে একটু অন্ধকার দেখা, আমরা বিপরীত দিকে যাই আর লাগে একটু অন্ধকার দেখা, আসলে আপনারা ক্লিয়ার আসলে দেখবা একটু বাদে তো আমরা এখন মানুষের লোকে মাতম, আমরা সুনিমিয়ার লোকে তো সুনিমিয়া গরু কিনে দিস উনি গরু কিনে গেছে তো আসলে অনেক গরম লাগে, আমরা এখন যাই মুগি কবে যাইতে নি গরু জইছে আসলে আমরা আসলে আমরা যাই আর তো টিপি খুললে দেখবানি তো আপনারা দেখতে পারেন আসলে অনেক পেপর মাঝে আসলে আমরা আসলে সারা বাজার দেখাই তৈলে আসলে অনেক কষ্ট করে দিব তো আপনারা আয়ুকা আমি কিন্তু হেরান হয়ে গেছি, আপনারা দেখা এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও আছেন আসলে আমরা বাজার তো নিয়ে পারো জি আর এখন আস্তে আস্তে কিনছিসো 45 দিন 45 দিন তো গরুর দাম কম না বেশি লাগে আজকু বেশি আছে বিক্রি আর কিন্তু বেশি আছে গরু। আসসালামু আলাইকুম, প্রথমে ধন্যবাদ জানাই আমার বড় ভাই সাথে আসেন, আজকে দয়ামির বাজার গরু বাজারও আইছি আমরা আর আপনারা দেখাইছি যতটুকু আমরা আর সম্ভব যাই হয়তো হয়েছে দেখাইতাম পারছি আপনারা আর বৃষ্টিও দেয় তার বাদেও আমরা একটু ইয়ে করিয়া দেখাইছি গরুর দাম
অনেক মোটামুটি ভালো আছে, বা ক্রেতা বিক্রেতা সবাই মাতাইছি আমরা, আপনারা দেখছেন অবশ্যই। অবশ্যই না, অনেক মানুষ কইরা যে 40-50 গরু আনছ, তারা বেচতা পারা না, আবার সেগুলো কইরা চূড়ান্ত দাম, এখানোর কারণ কি? তেমন দাম এরা সমান না, বড় জিনিস হইল আমার জানা মতো ই পর্যন্ত এই একজন আছেন, আমার তো গাঁর একজন চিন্তা করু 1,00,000 টাকার পরেও চিন্তা পারা না, কম হইল গিয়া। তো আপনি মনে করার দাম বেশি? দাম বেশি। বাজার সম্বন্ধে যা অভিজ্ঞতা, এই 2.5 ঘন্টা যা পাইলাম, বেচা কিনি খুব কম, বুঝলেন, গরুর দাম ছাড়ে না, আর একটু বেশি লাগে আজকে বাজার। আমি আপনার মামুনি গুরু ভাই, আমি উসমানুল্লাহ জাতানসুয়া তানাগাঁও নিকুরমিয়ার ভাই নাই ও মোহন লালর সিঞ্জিনিয়ারলা এবলা আপনি কুটুম নি আমার জিও জিও ডাইরেক্ট না ইনডাইরেক্ট জিও ডাইরেক্ট 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 আমরা দেখাইতাম পারি আর আমি আসলে বাজার আপনারা দেখতে পারা তো আপনারা কমেন্ট করুক। এমডি মিন্টু কইছেন আমি দেখতে চাই দয়ামির বাজারে রাসেলের দোকান দেখাইতে চাই, কোন রাসেলের দোকান আপনি দেখতে চাই রা ভাই কইবা? তো আসলে আপনারা গরু বাজার দেখতে পারা, দেখুক আপনারা বাজার। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না, নতুন নতুন ভিডিও দেখার লাগি ধন্যবাদ।